যিহেতু চৰ্চা হ'ল 50,000 টকা বিশাল ফুকনে আপোনাক দিয়া বুলি কৈছিল, কথাখিনি মানে আপুনি সেইখিনি মিছা বুলি ক'ব পিছে, মানে সেয়া মিছা কথা। যিটো পইচা আপোনাক দিছে সুমি বৰাই নিজে আপোনাক দিছে আৰু গুগল পে' আপোনাক কৰিছে? হয় হয়, মোক গুগল পে' কৰিছে। আৰু কেতিয়াবা যদি বিচাৰেও কোনোবাই, যে আৰক্ষীয়ে যদি কেতিয়াবা বিচাৰে মোক সেই গুগল পে' ষ্টেটমেণ্ট দেখুৱাওক, মই দেখাবলৈ ৰেডি আছোঁ। চব তেওঁ মোক গুগল পে' কৰিছে, তেওঁ গুগল পে' কৰিছে আৰু গুগল পে' হিষ্ট্ৰী মোৰ লগত আছে। আৰু সুমি বৰাই গুগল পে' কৰিছে মোক, কোনো বেলেগ মানুহে মোক গুগল পে' কৰা নাই। যিটো মানে মোৰ কাৰণে আহি আছে যে বিশালে মোক 50,000 দিয়ে, সেইটো কৰা নাই। মোৰ তাতে মোৰ ট্ৰানজেকশ্যন হিষ্ট্ৰী আছে য'ত মানে মোক সুমি বৰাই জিমৰ ফিজ ক্লিয়াৰ কৰিছে। তো এতিয়া কথাটো হ'ল কি, এতিয়া যদি ৰীল বনোৱাটো ক্ৰাইম হয় তেনেহ'লে মোক তো মই তেওঁক ট্ৰেইনিং কৰাৰ বিনিময়তে মই তেওঁ পৰা পইচা পাইছোঁ। এতিয়া মোৰ এনেকুৱা ফিল হৈছে যে তেওঁৰ কাৰণে যাতে মোৰ বিজনেছত ইম্পেক্ট নপৰে। হয় চাওক, অসমত এতিয়া ট্ৰেণ্ডিঙত থকা বিষয়টোৱে হৈছে ট্ৰেডিং, আৰু এই ট্ৰেডিঙত আচলতে কোনসকল লোক ইতিমধ্যে জড়িত হৈ পৰিছে হয়তো আপোনালোকে সেই খবৰসমূহ পাইছে। এগৰাকী অভিনেত্ৰীৰ নাম ইতিমধ্যে চৰ্চাত আহিছে, সেই অভিনেত্ৰীগৰাকী আৰু আনহাতে এই অভিনেত্ৰীগৰাকীৰ যিগৰাকী স্বামী, সেই স্বামীগৰাকীও ইতিমধ্যে এই যিটো ট্ৰেডিঙৰ যিখন জাল, এই জালখন আচলতে তেওঁলোকে বিস্তৃতভাৱে যে উলিয়াই লৈ গৈছিল, সেই কথাখিনি ইতিমধ্যে প্ৰায় পোহৰলৈ আহিছে। সুমি বৰা এই মুহূৰ্তত আত্মগোপন কৰি আছে, সুমি বৰাৰ স্বামী তাৰ্কিক বৰাও এই মুহূৰ্তত আত্মগোপন কৰি আছে। কিন্তু এই গোটেই কথাসমূহৰ মাজতে আন এটা বিষয় খুব ব্যাপকভাৱে চৰ্চা হ'ল, যে সুমি বৰাৰ যিখিনি সম্পত্তি, সুমি বৰা আৰু তাৰ্কিক বৰাৰ যিখিনি সম্পত্তি, এই সম্পত্তিৰ এখন দীঘলীয়া তালিকা এখন ইতিমধ্যে আৰক্ষীয়ে লাভ কৰিলে, আৰক্ষীয়ে ইতিমধ্যে তদন্ত আৰম্ভ কৰিছে। কিন্তু তাৰ মাজতে আন এটা প্ৰসংগৰ এটা প্ৰসংগ ইতিমধ্যে উত্থাপন হৈছে, যে সুমি বৰা আৰু বিশাল ফুকনে সুমি বৰা যিটো জিমত সুমি বৰাক আচলতে তাত জইন কৰিছিলে, যিটো জিমত সুমি বৰা আহিছিলে, সেই জিমৰ যিটো মাহিলী যিটো ফিজ, এই ফিজটো 50,000 টকা বুলি এটা চৰ্চা লাভ কৰিলে। গতিকে কথাখিনিৰ সত্য সত্যতা বা কথাখিনি কিমান দূৰ সঁচা কিমানখিনি মিছা মই অকণমান জানিবলৈ চেষ্টা কৰিম। সুমি বৰাৰ যিগৰাকী ব্যক্তিগত যিগৰাকী ট্ৰেইনাৰ অৰ্থাৎ যিগৰাকী ব্যক্তিগত প্ৰশিক্ষক, সেই প্ৰশিক্ষকগৰাকী আছে, মই অকণমান পোনে পোনে তেওঁৰ ওচৰলৈ গৈছোঁ। মই কেইটামান প্ৰশ্ন আপোনাক সোধোঁ, পোনপটীয়াকৈ আপোনাৰ পৰা উত্তৰখিনি পাম বুলি আশা কৰিছোঁ। সুমি বৰা কিমান দিনৰ চিনাকি আপোনাৰ লগত, আপোনাৰ জিমটোৰ সৈতে কিমান দিনৰ চিনাকি সুমি বৰাৰ? সুমি বৰা January 24 মোৰ তাতে ফাৰ্ষ্ট ট্ৰেইনিঙৰ কাৰণে আহিছিলে, ফাৰ্ষ্ট ডে। তো January 24 পৰা তেওঁ মোৰ চিনাকি, তাৰ আগত মানে বিহুৰ আগত তেওঁ মোক ফাৰ্ষ্ট কণ্টেক্ট কৰিছিলে, কৈছিলে মই বিহুৰ পিছত তোমাৰ তাতে জইন কৰিম, মোক অলপমান ৱেইট লছ ট্ৰান্সফৰ্মেশ্যন কৰি দিব লাগে খীণাবলৈ মুভি এখনৰ কাৰণে। প্ৰথম দিনটোত যেতিয়া আহিছিলে আজিৰ পৰা 8 মাহ পূৰ্বে, প্ৰথমতে সুমি বৰা অকলেই আপোনাৰ আহিছিলে, ফোনত আপোনাক যোগাযোগ কৰিছিলে নে ইয়াত ফিজিকেলি ইয়াত আহি? তেওঁ মোক ফোনত যোগাযোগ কৰিছে, ফোনত যোগাযোগ কৰি তেওঁ মোৰ এড্ৰেছ লৈ, মই লাইভ লোকেশ্যন, মোৰ জিমৰ যি লোকেশ্যন, মই লোকেশ্যন তেওঁক পঠিয়াইছোঁ, দেন তেওঁ লগ কৰিছে, লগ কৰিব আহি দেন ট্ৰেইনিং ষ্টাৰ্ট কৰিছে মোৰ লগত। কি ধৰণৰ ট্ৰেইনিং ইয়াত কৰা হৈছিলে, কি ধৰণে কোনকেইটা দিশত তেওঁ ট্ৰেইনিং ইয়াত কৰি আছিলে? তেওঁ খীণাবলৈ, একচুৱেলি তেওঁৰ মানে ৱেইট আপোনাৰ আছিলে 55, আৰু তেওঁৰ আইডিয়েল ৱেইট আছিলে, তেওঁ খীণাই কেনে মোক বনাই দিব লাগে 45, চ' 10 কেজি এটা ৱেইট কমাব লাগিছিলে, চ' সেই 10 কেজি কমাবৰ কাৰণেই মোৰ তাতে আহিছিলে ট্ৰেইনিং কৰিবলৈ। মানে জিম কেতিয়াবা ক্ষতি কৰিছিল নে জিম একেবাৰে ক্ষতি নকৰে, পূৰা সদায় ৰেগুলাৰ জিম আহে? তেওঁ ৰেগুলাৰ নহয়, মানে আপোনাৰ কি হয়, যেতিয়া শ্বুটিং থাকে কিবা থাকে মোক কয় শ্বুটিং আছে আজি মই আহিব নোৱাৰিম, তো তেতিয়া আপোনাৰ ধৰক কেতিয়াবা শ্বুটিঙৰ চক্কৰত আপোনাৰ এসপ্তাহো নাহে, আৰু যেতিয়া এসপ্তাহ নাহে তেওঁ তেতিয়া নেক্সট যদি যেতিয়া ব্ৰেকত থাকিলে তেওঁ কি কৰে, দুবেলা আহি কেনেও এক্সাৰচাইজ কৰি যায়, কেতিয়াবা ৰাতিপুৱা আহিব ইভিনিঙো আহিব, এনেকৈ দুবেলা আহি এক্সাৰচাইজ কৰি গুচি যায়, তেওঁ ক্লাছেছবোৰ সেনেকৈ মিলায়। আৰু তাৰ ওপৰত আপোনাৰ তেওঁ এনে বেলেগ একো হেৰিত ক্ষতি কৰা নাছিলে, সেই ক্ষতি কৰা ক্লাছকেইটা এনেকৈ মিলাই থৈ যায়। জিমৰ প্ৰতি যথেষ্ট আগ্ৰহী সুমি বৰা, কৰিছিলে এক্সাৰচাইজ কৰিছিলে ভালকে। এতিয়া কথাটো হৈছে, আপুনি নিশ্চয় গম পাইছে সামাজিক মাধ্যমত ইতিমধ্যে চৰ্চা হৈছে আপোনাৰ ফিজ লৈ, গতিকে ফিজৰ কথাখিনি জানিব বিচাৰিছোঁ। আপুনি বেছিকেলি যিসকল প্ৰশিক্ষাৰ্থী আপোনাৰ আহে জিমলৈ প্ৰথম আহে, আপোনাৰ প্ৰথম তালিকাখন অকণমান জনাওকচোন, কিমানৰ পৰা আপোনালোকৰ কি কি বেছত আপোনালোকে এই ধৰণে ফিজ কৰে? হয়, এতিয়া মোৰ লগত যোনে ট্ৰেইনিং কৰে তেওঁলোকেতো জানেই যে মই ফিজ ষ্ট্ৰাকচাৰটো কিমান, তথাপিও মই আপোনালোকক ক্লিয়াৰকৈ কৈ দি আছোঁ। এটা চাওক, য'ত তেওঁ মৰ্ণিং ইভিনিং যে দুবেলা আহে, চ' দুবেলা অহাৰ কাৰণে জিম ফিজটো তেওঁৰ ডাবল হয়। জিম ফিজ ডাবল হয় কাৰণ কিয়, তেওঁ মৰ্ণিং যোনটো জিমত আহে সেইটো মোৰ কমপ্লিটলি মোৰ মেনেজমেণ্টত থকা জিম, মোৰ নিজৰ জিম নহয়, আৰু এইটো মোৰ ব্যক্তিগত জিম।
সো তেও যত এক্সেস করিব আহে ইয়াতে আহিলেও তেও মোর জিম ফিজ তো দিব লাগিব, তাতে আহিলেও তেও জিম ফিজ তো দিবই লাগিব, দুটা বেলেগ বেলেগ প্লেস, দুটা বেলেগ বেলেগ ওনার প্লেসর। আর তার উপরি সেকেন্ড পার্সোনাল ট্রেনিং, পার্সোনাল ট্রেনিং মানে হে এক ঘন্টা যে তেওক মই এক্সারসাইজ করাও, তার বিনিময়ত সব পার্সোনাল ট্রেইনার তো মানে আপনার আপনাদের সবে জানেই পার্সোনাল ট্রেইনার একটা বেলেগ ধরনের ফিজ থাকে। সো মোর ফিজ স্ট্রাকচার তো যিমানে মোর লগত আজিলেকে ট্রেনিং করেছে সবে জানে যে মোর আপনার ফিজ স্ট্রাকচার স্টার্টিং আপনার মো 15,000 লো, 15 তো গই নিউজত 50 উলাইছে। হ্যাঁ, তো 15 মই লও, আর 15 লগতে আপনার কি হয় কিছু এনেকা ক্লায়েন্ট আহে যোনে কয় কি ধর মোর হেৰি বিয়া আছে, 2 মাহত মোর বিয়া আছে, তেনে মোক 2 মাহত তুমি খিনাই দিয়া নেকি। সো তেওঁলোকে এক্সট্রা ডায়েট প্ল্যান লয়। সো আর মই যেহেতু সার্টিফাইড নিউট্রিশনিস্ট হয়, মোর মই ডায়েট প্ল্যানও দিব পারো, মোর সার্টিফিকেশন আছে, মই সার্টিফাইড জিম ট্রেইনার হয়, মোর ট্রান্সফরমেশন মই করব পারো। সো মই ডায়েটর কারণে ভাই মই এই ডায়েট লবর কারণে সার্টিফিকেট লবর কারণে মই বহুতখিনি নিজের উপর পয়সা ইনভেস্ট করেছো, মই ট্রেনিং করব গেছো তার কারণে বাহিরত। তো মোক মই যদি কারবাক ডায়েট দিই, অফকোর্স মই পয়সা লম, মই ফ্রিতে নিদিও, মোক মই যদি কারবাক ট্রেনিং করাও মই পয়সা লম, কারণ কিয় মোর এই প্রফেশন, ইয়ারপা মই খাও, ইয়ারপা মই চলো, ইয়ারপা মোর ঘর চলে, ইয়ারপা মোর জিমর রেন্ট চলে, জিম চলে, সব চলে। সো মই ফ্রি অফ কস্ট কাকো ট্রেনিং করাব নোর, কোন হাজার সেলিব্রিটি আহক, মোর লগত বহুতখিনি সেলিব্রিটি করেছে, যোনে ট্রেনিং করেছে আজিলেকে গম পায়, বহুতে কেতিয়াবা এনেকুৱা কয় তুমি মোক খিনাই দিয়া মই তোমার প্রমোশন করে দিম হয়ে যাব, তেতিয়া তোমার তোমার সুমি বড়ো আপনার প্রমোশন করেছিল, সুমি বড়ো আপনার জিমর পৰা বহু ভিডিও আপলোড করেছিল, আর একটা কথা সুমি বড়াই কেবল আহে নে আর আন কোনো অভিনেত্রীও ইয়াত আহে? আহে আহে, মোর লগত আপনার ট্রেনিং করা আপনার অসমীয়া চলচ্চিত্রের বহুত কেগৰাকী অভিনেত্রী, আপনার কল্পনাবাও আহে, এটা তো কল্পনাবা থিয়েটার গলগে, তারপর অঙ্কিতা শইকীয়া তেও সিরিয়াল করেছে, তেও কন্টিনিউ করে আছে মোর লগত, তারপর আপনার সুমি আহিছিলে, আর তার লগত আপনার আর আইমিবাগ মই ট্রেনিং করাইছিল, কিন্তু আইমিবাগ জিমত অহা নাছিল, আইমিবাগ মই ঘরত যাও ট্রেনিং করাবলে, তো তেনেকুয়া তেনেকুয়া আর আহিছিলে বহুতখিনি। আর আপনার বর্ষা ভট্টাচার্য বলে এজনী আছে একট্রেস, তেও আহে, তেও স্টিল আহি আছে। সো আর একটা কথা যে সুমিয়ে এক্সারসাইজর প্রমোশন মানে কি, এটা সব মোর একাউন্টে চালে গম পাব, মই সব ক্লায়েন্টর লগত, নট অনলি একট্রেস, এটা একট্রেস বলে কলে একটা হাইলাইট হয়ে যায় যে একট্রেস হয়, তেওঁলোকৰ একটা বেলেগ ধরনের ফ্যান ফলোয়িং থাকে। সো মোরও ইচ্ছা যায় যে তেওঁলোকৰ ফ্যান ফলোয়িংয়ে মানে মোক জানক, মোর ট্রেনিং স্কিলটো জানক, মোর এই বিজনেস, মোর ট্রেনিং স্কিল যেটা জানিব, অফকোর্স তেওঁলোকেও মোর উপর ইন্টারেস্টেড হব যে ও আচ্ছা তেনার লগত আমিও ট্রেনিং করব পাৰিম। তো সেই কারণে মই সব একট্রেসর লগতে মই রিলস বনাও এক্সারসাইজ, নট অনলি সুমি, ওকে সুমি সুমিয়ে মোর জিমর কোনো ধরনের প্রমোশন বলে নহয় যে রিল, তাই যেনে বাকি ক্লায়েন্টর লগত মই যেনেকে বনাও তাইর লগতো মই বনাও, রিলস বনাও, এক্সারসাইজর মই হেৰি করো, আর তার লগতে তাই সেই রিলবুর ধরক সার্কুলেট হয়েছে। তো এটা কথাটো হল কি, এটা যদি রিল বনোৱাটো ক্রাইম হয় তেনেহলে মোর মো রিল বনোৱা নহয়। এটা মই কথাখিনি এখানে আপনার সুদিছো যে প্রমোশনের কথা তো আমি পাছত এইখানে কথা পাতো, কিন্তু প্রথমতে এইখানে কথা আপনি কক যে সুমি বড়া ইয়াত এডমিশন ললে, আপনি কলে জানুয়ারিত এডমিশন ললে, সুমি বড়াই তারপর ইয়াত আপনার ইয়াত ক্লাসত আহিলে ট্রেনিং ললে, আপনি ক্ষীণর কথা যে কলে কিহর কারণে ক্ষীণবলগা হল, কিবা এই ধরনের কিবা বেলেগ কিবা উদ্দেশ্য একটা আসলে নাকি যেটা ক্ষীণাবলগা হয়েছিল? ক্ষীণাবর কারণে তেও একচুয়ালি মুভি এখনের কারণে ক্ষীণাব লাগে, কোন মুভি? ব্ল্যাক আমব্রেলা। এইখন মুভি কার গম পাইনে আপনি? ও মই গম পাও, কারণ কিয় সুমিক মুক মোর সুমিক মোর ফোন নম্বরটো আদিত্যম হৈকিয়াই দিছিলে, কারণ আদিত্যম শইকীয়াই মানে মোক ফোন করেছিল যে তন্দ্রা তুমি যেহেতু ফিমেল ট্রেইন করা, আর তেতিয়ালৈকে মই বহুত কেজনী সেলিব্রিটিক ট্রান্সফর্ম করে আছিল, মানে বহুতক রিজাল্ট দিছিল, সো মেবি তেতিয়া হয়তো মানে মানুষের মই হাইলাইট হয়েছিল যে আচ্ছা তাই ভাল রিজাল্ট দিয়ে, তো আদিদাও মানে কৈছিল যে তন্দ্রাই বহুত ভাল। আদিত্যম শইকীয়াই আসলে সুমিক আপনার চিনাকি করাই দিয়া সুমি? তো আদিদাই মোক কৈছিল যে তন্দ্রা এখন মুভির কারণে এজনী একট্রেস এজনী আছে যাক তুমি খিনাই দিব লাগে, মুভিখনের শুটিং স্টার্ট হব, তো তুমি মোক একট্রেসজনীক মই নাম্বার দিয়ে আছো তোমাক কন্টেক্ট করব, তেতিয়া মোক তেতিয়ালৈকে মই সুমির লগত মোৰ কোনো ধরনের রিলেশন নাই, মই কন্টেক্টও নাই, একো নাই, মই নাজানো। তাৰপিছত সুমিয়ে যেতিয়া মোক ফোন করলে আচ্ছা অ তেও, তো মই তেওক ট্রেনিং স্টার্ট করালো। সুমিয়ে কেতিয়াও সোধা নাই যে ফিজ বোলে অকমান আপনার বেশিয়ে হল নে কমে, কেতিয়াও কিবা এই ধরনের কথা পাতিছে নে ডাইরেক্ট যিমান ফিজ লগে লগে আপনাক এগ্রি করেছে? কোনোদিনা কোনোদিনা তেও মোৰ ফিজৰ লগত বার্গেনিং করা নাই, আর তো মই যিমানে কৈছো আৰু মানে কেতিয়াবা এনেকুৱা হৈ যায় যিমান কৈছো হিমানে লগে লগে দিছে, হিমানে দিছে, মই মানে আপোনাৰ মান্থ শেষ হোৱাৰ লগে লগে এটা ডেট এটা থাকে, যিটো ডেটত মানে মই ক্লিয়ারলি তাই সুমিক মই মেসেজ কৰি দিওঁ যে মই মেসেজখিনি মোৰ আছে যে মই মেসেজ কৰি দিওঁ যে আপোনাৰ জিমৰ ফিজ ইমান, পিটিৰ ফিজ ইমান, সাপ্লিমেণ্ট যদি আপুনি কিবা লৈছে সাপ্লিমেণ্টৰ ফিজ ইমান, সো এই গোটেইখিনি টোটেল আপোনাৰ ইমানখিনি এমাউণ্ট, সো কেতিয়াবা তেওঁ এমাহত নিদি ফিজটো হৰবা মই দুদিনমান দেৰিকে তোমাক দি আছোঁ বুলি কৈ কেনে তাই দুদিনমান পিছত দি দিয়ে, কিন্তু কোনোদিনা পইচা আপোনাৰ মানে বাকী ৰাখি থোৱা নাই, ক্লিয়াৰে কৰিছে তেওঁ।
বাকি রখা নাই, মানে আজিলৈকে যিমানখিনি আপনার 8 মাহত পয়সা দিলে গোটেই পয়সাখিনি আপনার দিছে, এই সেই যিখিনি পয়সা আপনার দিলে ক্যাশত পয়সাখিনি দিলে নে আপনার অনলাইনও দিলে? সব মোক গুগল পে করেছে, গুগল পে করেছে আর গুগল পে হিস্ট্রি মূর আছে, আর সুমি বরাই গুগল পে করেছে মোক, কোনো বেলেগ মানুষে মোক গুগল পে করা নাই, যে মানে মূর কারণে আহি আছে যে বিশালে মোক 50,000 দিয়ে সেইটো করা নাই, মূর তাতে মূর ট্রানজেকশন হিস্ট্রি আছে যত মানে মোক সুমি বরাই জিমর ফিজ ক্লিয়ার করেছে। আর একটা কথা কোক, বিশাল ফুকন জানে, বিশাল ফুকনের সঙ্গে সম্পর্ক আপনাদের জানে না, সুমি বরা আর বিশাল ফুকনের কি সম্পর্ক, কেবা এনে এনে ইয়াতে কথা বার্তা হয় না জিমত অহার সময়ত, কেবা এনে ফোনতেই হোক বা এনেই আপনার কথা বার্তা পাতে না? কেবা ইমান দিনে গম পোৱা নাছিল, ইমান দিনে ভায়েক বুলিয়ে জানিছিল, কারণ সোশ্যাল মিডিয়াত ভায়েক হিসাবে নিজক প্রমোট করে, কারণ নতুনকৈ কিবা বলে গম পালে এতিয়া মানে কিবা কিবি শুনিছো, আর মানে আপনার নিউজের মতে দিয়ে শুনিছো, না জানো এটা কিমান সজা কিমান মিছা, আপনাদের নিউজত যে দিছে সেটাই শুনিছো। এটা আপনার ফিজটোর কথা কোক, আপনি ফিজটো কলে 15,000 লয়, আপনি ডায়েটর কারণে আকো এক্সট্রা একটা ফিজ লয়, যদি কোনো ভাই ডায়েট বিচাৰিছে তো ডায়েট বিচাৰিলে মই ডায়েটো আপনা 5,000 চার্জ করো ডায়েটর, যদি যেটু কোর্স আপনার সেই কোর্সটো যদি কোর্সটো গুটে টোটাল ললেও 50,000 না পাইগে, 50,000 কেতিয়াও নহয়গে, একদম 100% আপনাদের লিখি লক গুটেখিনি কোর্স মিলাই ললেও আপনার, আর যোনে জিমত যায় জানে জিমত আমার সাপ্লিমেন্টস থাকে, যোনে কোনোবাই বিচাৰিলে লব বিচাৰে বা প্রোটিন বার থাকে কিবা থাকে সেইবিলাক তেওঁলোকৰ ডেইলি নিডস, সো কোনোবাই লব বিচাৰিছে লৈছে, হেতু মানে ধৰক হেতু মূৰ লগত কোনো ধৰণৰ লিংক আপ নাই যে মানে যে মই হেৰি কৰি আছো, তো কোনোবাই তাই তেওঁ যদি প্রোটিন বিচাৰিছে প্রোটিন লৈছে জিমৰ পৰা, হেতু কোনো হেৰি কথা নহয়, বাট মূৰ মূৰ পিতিৰ পয়সা 15,000 লাষ্ট। সুমি বৰা আপোনাৰ জিমলৈ নহা কিমান দিন হল, কিমান দিনৰ পৰা সুমি বৰা ইয়াত অহা নাই? তেওঁ 15 আগষ্টৰ সিমানমান টাইমৰ পৰাই অহা নাই, আপোনাক ফোন কৰি কৈছিলে নে মোৰ কি অসুবিধা হৈছিল যাৰ বাবে মই জিমত যাব পৰা নাই? ফোন কৰিছিলো কাৰণ ফোন কৰিছিলো মোৰ ৰেছপঞ্চিবিলিটি, তেওঁ মোৰ ক্লায়েণ্ট হয়, তো মই মোৰ ক্লায়েণ্টক যদি কোনোবা দুদিন নাহে তো মই ধৰক ফোন কৰোঁ যে কিয় অহা নাই আপুনি, তো মই তেওঁক ফোন কৰিছিলো যে কিয় অহা নাই, তেওঁ কৈছিলে গা বেয়া, ৰবা মোৰ গা বেয়া কেইদিনমান মই আহিব ন, মই ভাল পালে আহি আছোঁ, তেওঁ জাষ্ট সেইখিনি কথাই কৈছিলে। মানে এতিয়া কথাটো হৈছে আপুনি যেহেতু চৰ্চা হ'ল 50,000 বিশাল ফুকনে আপোনাক দিয়া বুলি কৈছিল, কথাখিনি মানে আপুনি সেইখিনি মিছা বুলি ক'ব খুজিছে, মানে সেয়া মিছা কথা, যিটো পইচা আপোনাক দিছে সুমি বৰাই নিজে আপোনাক দিছে আৰু গুগল পে আপোনাক কৰিছে? হয় হয় মোক গুগল পে কৰিছে, আৰু কেতিয়াবা যদি বিচাৰেও কোনোবাই যে আৰক্ষীয় যদি কেতিয়াবা বিচাৰে মোক সেই গুগল পে ষ্টেটমেণ্ট দেখুৱাওঁ, মই দেখাবলৈ ৰেডি আছোঁ, আৰু মই তেওঁৰ লগত কৰা মেছেজৰো ষ্টেটমেণ্ট দিবলৈ ৰেডি আছোঁ, য'ত মই প্ৰপাৰলি মেনশ্যন কৰি দিওঁ মোৰ পিতিৰ পইচা ইমান, জিম ফিজ ইমান, ছাপ্লিমেণ্ট তুমি জিমৰ পৰা ইমানখিনি লৈছে, তো ইমানখিনি তোমার এটা পেন্ডিং হয়েছে, এইখানে তুমি ক্লিয়ার করব লাগিব। এটা যে কিনো আপনার সেই কথাখিনি বারো মিশা বলে আপনি কলে, আপনার জিমর ফটো বা ইয়াত জিমত যে ধরনের প্র্যাকটিস ইয়াত করে গোটেই ভিডিওই হোক ফটোই হোক রিলসত প্রায় ইয়ার পর গই থাকে, গতি এটা সামাজিক মাধ্যমত গোটেই বিষয়টা আপনি গম পাইছে কি ধরনের চর্চা হয়েছে, আপনি এটা অনুভব করেছেনে যেগী মহিলায় আপনার জীবতে ট্রেনিং করে এই ধরনের চর্চার কেন্দ্রবিন্দু হয়েছে, এই মহিলাগীক আরক্ষী বিচারি আছে, ইয়ার পশ আপনার কি ভাবিছে মহিলাগীর বিরুদ্ধে বিষয়ে, কারণ ইমান দিনে তো যেধরনের সুমি বরাক জানি আসে আজি হয়তো অকমান অল্প বেলেগ ধরনের একটা গম পাইছে ভাবিবলগা হয়েছে, কারণ কিয় এটো মোৰ বিজনেস হয়, আজি মোৰ এইটো মোৰ ভাবিবলগা বাধ্য হৈছোঁ যে কাশ মই তেওঁক ট্ৰেনিং নকৰিলোঁ হয়, ট্ৰেনিং কৰাৰ কাৰণে আজি ছ'চিয়েল মিডিয়াত তেওঁৰ কাৰণে ময়ো কথা বহুত শুনিব লগা হৈছে, জাষ্ট বিকজ অফ মই তাইক ট্ৰেনিং কৰাইছিলোঁ, ট্ৰেনিং কৰাটো ক'ৰবাত ভুল যেন লাগিছে, আজি ট্ৰেনিং কৰা এইটো মোৰ কৰ্ম, এতিয়া যদি আপোনাৰ মই ট্ৰেনিং নকৰোঁ মই খাম ক'ৰ পৰা, এইটোৱেতো মোৰ কৰ্ম হয় ন, তো মই তেওঁক ট্ৰেনিং কৰাৰ বিনিময়তে মই তেওঁ পূৰা পইচা পাইছোঁ, এতিয়া মোৰ এনেকুৱা ফিল হৈছে যে তেওঁৰ কাৰণে যাতে মোৰ বিজনেছত ইম্পেক্ট নপৰে, মোৰ বিজনেছটো বেয়া হ'ব নালাগে, কাৰণ কিয় মই মোৰ 100% মই দিছোঁ, এতিয়া তেওঁৰ এইবোৰ কামৰ কাৰণে তেওঁৰ লগত যদি মোৰ নামটো সাঙুৰ খাইছে তেওঁ মানে এই পইচাৰ হেৰিটো মই কিন্তু পইচা আপুনি কওকচোন ট্ৰেনিং কৰাৰ বিনিময়ত পইচা লোৱাটো ক্ৰাইম, আপোনাৰ প্ৰাপ্য আপুনি সেইটো পাব, সেইটো মোৰ কৰ্ম হয়, কৰ্মৰ বিনিময়তে পাইছোঁ, কিন্তু সেইটো যদি কোনোবাই ক্ৰাইম বুলি কৈ কেনে যদি ছ'চিয়েল মিডিয়াত মোকো যা এটা গালি দি আছে, চ' সেই বস্তুটো অলপমান বেয়া লাগে, বেয়া পাইছে সেই ছ'চিয়েল মিডিয়াত ফটো একেলগে যোৱাৰ পাছত একেলগে যেতিয়া কমেণ্ট কৰিছে ঠিক আছে, আমি আমাৰ দিছে যদিও আপোনাৰ তাত নেতিবাচকভাৱে কোনো কথা দিয়া হোৱা নাই, যিটো খবৰ সেই খবৰৰ ভিত্তিতহে সেই ফটোখন সংলগ্ন কৰা হৈছে, ছ'চিয়েল মিডিয়াত বহুতে মানে লাইক তেওঁৰ লগত ৰীল আপলোড কৰা হয়, ৰীলটোতো মই কেতিয়াবাই দিয়া বোলে তেওঁ পলাই গৈ যোৱাৰ পিছততো মই এতিয়া পষ্ট কৰি থকা নাই, তেওঁ মোৰ তাতে যেতিয়া এট প্ৰেজেণ্ট এক্সাৰচাইজ কৰি আছিলে মই তেতিয়াই ফটো দিয়া বা তেওঁ ফটো লগাইছে বা হেৰি, কিন্তু জিমৰ বাদে বাৰু মোৰ লগত তেওঁৰ কিবা এক্সট্ৰা ফটো পাইছে নেকি কোনেওতো পোৱা নাই, সো মূর তেওর লগত কেনে রিলেশন হবো পারে জিমর বাদে, এটা একটা কথা কক সুমি সুমি বরাই ইয়াত যে অকল লোক আহে এই যেটু শিফটত দুটা শিফটত আহে, সুমি বরাই যেটু শিফটত কাম করে যেটু শিফটত আহি প্র্যাকটিস করে সেই শিফটত আর কোনো ধরনের সেলিব্রিটি কোনো থাকে নেকি?
অকল সুমি বৰে অকল সুমি মানে আপোনাৰ তেওঁৰ যিটো টাইমিংটো মানে তেওঁৰ টাইমিঙত বেলেগ মানুহো থাকে, বেলেগ মানুহ ধৰক তেওঁৰ এই 9 বজাত আহিলে বেলেগ ক্লাইণ্টটো আহে, তো বেলেগ ক্লাইণ্ট আৰু তেওঁৰ মাজত ধৰক মই ইপিনেও চাব লাগে, মোৰ বেলেগ ক্লাইণ্টটোকো চাব লাগে, কিন্তু এনেকুৱা নহয় যে কোনোবা সেইটো টাইমতে কোনোবা বেলেগ চেলিব্ৰিটি। যেতিয়া মৰ্ণিং আপোনাৰ সেইটো জিমত এক্সাৰচাইজ কৰে, আপোনালোকে ৰিল চালে গম পাব, মৰ্ণিং জিমত এক্সাৰচাইজ কৰিলে কেতিয়াবা হ'লেও 10-5 মিনিটৰ কাৰণে এটা আনটোৰ লগত কেতিয়াবা সংঘাত হৈ যাব পাৰে, লগ পাই যায়, চ' সেইটোৱে, বেলেগ একো নহয়। সুমি বৰাৰ দ্বাৰা সুমি বৰাই নিজে আৰু কোনোবাক এইধৰণে ৰেকমেণ্ডেড কৰিছিল নেকি যে এইটো জিমলৈ আহিব লাগে, এইটো জিমত ভাল, এইধৰণে কোনোবা আপোনাৰ সৈতে যোগাযোগ কৰি দিছিলে? নাই 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 নাই, তেওঁ মোক আজিলৈকে কাকো ৰেফাৰ কৰা নাই, তেওঁৱে আহিছে নিজে আৰু তেওঁৰ থ্ৰুৰে মই কোনো ক্লাইণ্ট এতিয়ালৈকে পোৱা নাই। কথাখিনি আপুনি বিশ্লেষণ কৰিলে, এতিয়া শেষত এটা প্ৰশ্ন সুধিব বিচাৰিছোঁ, গম পালে যে সুমি বৰাই কি ধৰণৰ কাৰবাৰ কৰিছে, কিমান লোকক ঠগিছে, কিমান লোকৰ পইচা আত্মসাত কৰিছে, কথাবোৰ আমি কোৱা নাই, কথাবোৰ আৰক্ষীয়ে অনুসন্ধান কৰি তথ্য পাইছে, যাৰ কাৰণে এতিয়াও সুমি বৰা আত্মগোপন কৰিছে, এতিয়াও আৰক্ষীৰ ওচৰত আহিবলৈ সাহস কৰা নাই, স্বামীও এই মুহূৰ্ততো আত্মগোপন কৰি আছে। এতিয়া কথাটো হৈছে ইয়াৰ পাছত সুমি বৰা কি ধৰণৰ ইনভেষ্টিগেশ্যন হয় বা কি ধৰণে পানিছমেণ্ট পায় সেয়া পাছৰ কথা, ইয়াৰ পাছত যেতিয়া উভতি আহিব সুমি বৰা আকৌ যেতিয়া আপোনাৰ জিমটো বিচাৰিব, ইয়াত আকৌ শৰীৰ চৰ্চা কৰিব বিচাৰিব, তাৰ পাছত আপোনাৰ উত্তৰ কি হ'ব? এতিয়া সেইটো এটা আপুনি ডাঙৰ কুৱেশ্যন ক'লে। এতিয়া কথাটো হ'ল কি, ফাৰ্ষ্ট কথাটো মোৰ হ'ল ইনকাম, ইনকামটো মেটাৰ কৰে তেওঁৰ লগত। এতিয়া যদি তেওঁ গোটেই বোলে ক্লিন হৈ গোটেই তেওঁৰ লগত যিখিনি হেৰি আহিছে গোটেইখিনি যদি ক্লিন হৈ তেওঁ যদি ওলাই আহে তেনেতো ভালেই কথা, আৰু যদি নাহে তো ময়ো এটা চিন্তাৰ বিষয় হৈ যাব, কাৰণ কিয় তেওঁক যদি মই জিমত লোৱাৰ লগে লগে বাকীবিলাক মানুহেও মোৰ ক্লাইণ্ট বেছটো কমি যাব, মোৰ ক্লাইণ্ট বেছ হিলি যাব তেওঁৰ কাৰণে, চ' মই সেই বস্তুটো মই চাব লাগিব, মেনেজ কৰিব লাগিব। ঠিক আছে, মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু এয়া হৈছিলে সুমি বৰাৰ এগৰাকী ব্যক্তিগত প্ৰশিক্ষক, আৰু এই প্ৰশিক্ষকগৰাকীয়ে বিগত 8 মাহে সুমি বৰাক প্ৰশিক্ষণ দি গৈছিলে, আৰু এটা চৰ্চা ইতিমধ্যে ওলাইছিলে সুমি বৰাৰ তাৰ্কিক বৰাৰ যিখিনি সম্পত্তি, এই সম্পত্তিৰ তালিকা ওলাই পৰাৰ লগে লগে এটা চৰ্চা হৈছিলে যে সুমি বৰাই মাহেকত 50,000 টকা ইয়াত দিয়া হয়, সুমি বৰাৰ যিগৰাকী পাতি লোৱা ভায়েক বিশাল ফুকনে টকা দিয়ে বুলি কৈছে, কিন্তু গোটেই কথাখিনি আচলতে নস্যাত কৰিছে সুমি বৰাৰ যিগৰাকী ব্যক্তিগত প্ৰশিক্ষক, আৰু ইতিমধ্যেই কৈছে যে ইয়াৰ পাছত তেওঁলোকে ভাবিব বা তেওঁলোকে সুমি বৰাৰ সৈতে জড়িত হৈ তেওঁলোকৰ যিটো ফিটনেছ জিম, এই জিমটোৰ যাতে কোনো ধৰণৰ নেতিবাচক বাৰ্তা নাযায় তাৰ বাবেও তেওঁলোকে এই মুহূৰ্তত এটা আহ্বান জনাইছে। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।